হ্যালো ক্লাস ফোর, আজকে আমরা টাস্ক বার থেকে পড়া শুরু করব। এর নিচের দিকে দেখো, এই যে আয়তাকার যে লাইনটা, এই লাইনটা হচ্ছে টাস্ক বার। আচ্ছা, টাস্ক বারটা এখানে ছবি দেওয়া আছে। টাস্ক বারের স্টার্ট বাটন দিয়ে শুরু হচ্ছে এই লম্বা যে লাইনটা গেছে নীল রঙের, এটাকে বলা হয় টাস্ক বার। আচ্ছা, এই টাস্ক বারে কি কি থাকে আগে বলবো। যে টাস্ক বার কোথায় থাকে, না ডেস্কটপের একদম নিচের দিকে। এটা যদি ডেস্কটপ হয় তো তার একেবারে নিচের দিকে, এখানে স্টার্ট বাটন একটু হচ্ছে টাস্ক বার। তাহলে টাস্ক বারটাই আমরা কাজ শুরু করি। এটা হচ্ছে উইন্ডোজের লোগো। এর পাশে থাকে শর্টকাট প্রোগ্রামস কন্ট্রোল, অর্থাৎ এইখানে যদি আমরা কোনো প্রোগ্রামকে রেখে দিই তাহলে সেটাকে শর্টকাটে খুলতে পারবো। ভেতরে আইকনে অনেক প্রোগ্রামের মধ্যে থেকে খুঁজে বার করার থেকে এই শর্টকাট যে বাটনটা সেইখানে রাখা অনেক সুবিধা, তাই এই অংশটাকে বলা হয় শর্টকাট প্রোগ্রাম বাটন। এই আইকনটা এখানে আছে, তাহলে এই অংশটার নাম হলো শর্টকাট। এই অংশটা হচ্ছে, দেখো এখানে আমরা টাইম দেখতে পাবো, যেমন ধরো এখন দেখাচ্ছে 8:45, এখানে এমপিও লেখা থাকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি যে কটা বাজে। এখানে মাইকের ছবি থেকে আমরা কি বলছি যে ভলিউমটা এটা দিয়ে বাড়ানো কমানো যায়। যে ডান দিকের অংশটা, এটাকে বলা হয় নোটিফিকেশন এরিয়া। আরো কিছু বাটন থাকবে। দেখো কিভাবে ডেস্কটপের আইকনগুলোর অবস্থানের পরিবর্তন করা যায়, অর্থাৎ এই যে আমরা দেখছি আইকনগুলো এখানে আছে সেগুলোকে আমরা কি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, নির্দিষ্ট আইকনের ওপর, অর্থাৎ যে আইকনটাকে আমরা সরাতে চাই। হ্যাঁ, ধরো এখান থেকে কোনো একটা বিশেষ আইকনকে আমি সরাতে চাই, পেন্ট আইকনটাকে সরাতে চাই, তাহলে সেইটার গায়ে আমি যদি লেফট বাটনটা নিয়ে যাই, নিয়ে গিয়ে তাকে ড্র্যাগ করি, অর্থাৎ চেপে টেনে আনি মাউস ধরে, তাহলে এনে তারপর যে অংশে ছেড়ে দেব সেই জায়গাতেই আমার আইকনটা থেকে যাবে। তাহলে এইভাবে আমরা আইকনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারি। এবার আমরা কোনো একটা আইকনকে কি করে খুলব, তাহলে খুলতে হলে সেই আইকনের ওপর আগে বাটনটা নিয়ে যেতে হবে, লেফট মাউস বাটনটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর ধরো এখানে ওয়ার্ড বাটনটা দেখছো, এটাকে যদি খুলতে চাই তাহলে এটার গায়ে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক মানে মাউসের বাঁদিকের বাটনটাকে তাড়াতাড়ি দুবার টিপতে হবে, তাড়াতাড়ি, অর্থাৎ যেই টিপে ছেড়ে দিচ্ছ সঙ্গে সঙ্গে আবার টিপতে হবে। বেশ কিছুক্ষণ পরে টিপলে কিন্তু তাকে আর ডাবল ক্লিক বলা যাবে না, আর তার ফলে এটাকে খোলাও যাবে না। যে কোনো প্রোগ্রাম খুলতে হলে আমরা সেই বাটনটার ওপরে পয়েন্টার নিয়ে যাব, আর আইকনের ওপরে নিয়ে যাব, আর তার গায়ে গিয়ে লেফট বাটনটাকে তাড়াতাড়ি দুবার টিপতে হবে, তাহলেই সেই প্রোগ্রাম খুলে যাবে। অথবা আরও একটা পদ্ধতি আছে, আমরা সেটার গায়ে যদি একবার টিপে ছেড়ে দিই তাহলে সেটা এরকম সিলেক্ট হয়ে থাকবে, আর তারপর যদি এন্টার বাটনটা টিপি, অর্থাৎ কিবোর্ডের ওপরে যে এন্টার বাটন আছে সেই এন্টার বাটন টিপি, তাহলেও প্রোগ্রামটাকে খোলা যাবে। তাহলে আমরা দুভাবেই খুলতে পারি। আচ্ছা, এবার এসো 26 পাতা। এখানে আছে
কিভাবে আমরা কম্পিউটার অন করব। তাহলে এটা তো খুবই সহজ, এই এই কাজটা ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। কম্পিউটার খোলা কেমনভাবে হবে সেটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। তাই কম্পিউটার অন করার পরপর ধাপগুলো আমরা একবার শিখে নেব। দ্বিতীয় হচ্ছে UPS-এ সুইচ অন করা। এরপর ক্যাবিনেটের সুইচ অন করব। সবশেষে মনিটরের সুইচ অন করব। এই চারটে ধাপ করার পর আমরা ওয়েট করব। আমরা দেখতে পাবো যে মনিটরের স্ক্রিনে ডেস্কটপ এর ছবিটা আসবে। এই ডেস্কটপের ছবিটা দেখলে আমরা বুঝবো যে এইবার কম্পিউটারে কাজ শুরু করা যাবে, অর্থাৎ কম্পিউটার চালু হয়েছে। ঠিক একইভাবে আমরা এবার শিখব কিভাবে কম্পিউটার বন্ধ করব। কেন কম্পিউটার চালু যেমন করার ধাপ আছে, ঠিক সেইভাবেই কম্পিউটার বন্ধ করারও ধাপ রয়েছে। তাহলে আমরা কিভাবে বন্ধ করতে হবে সেটাও একবার দেখে নেব। এখানে সুইচ বোর্ডের সুইচ আগে অন করেছিলাম, বন্ধ করার সময় ঠিক উল্টোটা, সুইচ বোর্ডের সুইচটা কিন্তু সব শেষে এবার অন না করে অফ করতে হবে। তাহলে পাওয়ার বাটনের সুইচ কিন্তু আমাদের আর অফ করতে হবে না, কিন্তু তার পরিবর্তে কি করতে হবে,